সে ওখান থেকে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন। ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নাম দিয়েছিলাম তখনই একজন লোক, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল তার করে দাঁড়াইছিলাম। এ আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছিস, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি হয়ে ডিজি প্রথমে দাঁড়ালেন, ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিভিজি, এভাবে অ্যাজ পার একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে। আর সৈনিকরা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে অনেকে। ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা কিন্তু যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো, তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই সময়। কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে, কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলবো। এর মধ্যে সম্ভবত এনসার স্যারের কাছে বোধহয় দুইটা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই। ওইখানে ওই সময় এনসার স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়, ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই। এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেরটা হচ্ছে এরকম একটা গ্লাস, বেরোবার পর একটু বারান্দা, বারান্দার পরে নিচে নামতে হয়। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল, ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা, ওখান থেকে চারজন সৈনিক, এরা কারা আমি এখন মত জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি, আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা ইয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে, দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, পরে আরও দুটো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যে যে দিকে ছিল, যে যে দিকে ছিল, ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না, আমার এখানে প্রচণ্ড জোরে লাগলো, লাগাবে আমি হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে, আমি হাতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই সব চিন্তা বাদ দিয়ে আমিও ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকিয়ে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল, ইউরিনাল পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনালের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, ওই এই বুক লেভেলের আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মাল একটু থাকে, ওইটার পাশে যেয়ে আমি শেল্টার নিলাম। আর আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম।
ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ, এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম, তাদেরকে সবাই বোঝে ওই সময় ওই গোলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লা নেই, কাজ ছিল না, কি বুঝতে পারছিলাম সবাই বলে মরে গেলাম গো বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কারণ ওয়াল তো একটা পাঁচ ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো এই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে, এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে, ডিডিজিকে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে, সৈনিকরা ঢুকছে। ঢুকে হঠাৎ তারা জিজ্ঞেস থেকে টয়লেটটা তো বন্ধ দেখতো, ভেতরে কেউ আছে কিনা। আপনার দেখবেন দরবার হলে টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন এটা। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, দেখ বলে আর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না, অনেক অনুনয় বিনয় করছি। যাই হোক, ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি তো টয়লেটের পাশে বসে, টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট, মানে ওই কমরের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে, আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যদি গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা আমাদের 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো, এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে, তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি লাগার তো পানি ছেটে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখ তো মরে গেছে কিনা, ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই, সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়ল, পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরল। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা, ব্যারেল ধরে সে কেন ট্রিগার টেপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তিকের উপরে তুলে আমি উঠে, ওইটা শর্টকাট ছিল, ওকে আমি এমনভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম, যে ওকে চেপেই মেরে ফেলল। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটার, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন, আমাকে আপনাকে মারবো না, এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়।
কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল, ওরা তখন বলতো যে নাগরকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ও তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন উপেন জিয়াকে ধরেছিলাম, সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাগার নিয়ে যাবো, বেরিয়ে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে ডিজিপি ওই জায়গায় ডিজির লাশটা পড়েছিল যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম ডিজি বের করি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম যেখানে দাঁড়ায় তার ডিজি পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিয়রের ডেড বডি ছিল, আরো আমি চলেছিলি সব ওখানে পড়ে রয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এই এখন মরে নাই কেন, এখে মার, যে যেমন পারলো এসে মারাচ্ছে সে করলো। কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাগাড়ি নিয়ে যাব। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি। তো আমাকে বললো যে নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি। আপনার কি খুব বোর হচ্ছে? তারপরে আমি ওই দিক দিয়ে ওইখানে আরেকটা টয়লেট ছিল, ওই টয়লেটের যদি ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বের হ। তো আমি প্রথমে বের হলাম, আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বের হয়ে দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম, ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাগাড়ে নিয়ে যাবে। তো ওই কোটাগাড়ের রোডটা আমি চিনি, তো আমাকে ওরা নিয়ে যাচ্ছে। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ, এটা কে, এই এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে, কে বলে এটা অফিসার এখনো মরে নাই, কেন মরে নাই জানি না, বাট একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি ওই কোটাগাড়ে নিয়ে যাচ্ছি। বলে না রাখ একেই মারবো ওইখানে, এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো। ধরে কিছুক্ষণ বললো এই কলেমা পড় তোর এখন মারবো। আমি তো দোয়া দরুদ পড়তেছি, হঠাৎ সে বললো যে যা তোকে ছেড়ে দিলাম, যাই নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না, করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি। ওই মাঠের মধ্যেও আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে, কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ন ছিল যেটা, সেখান দিয়ে গিয়ে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি, ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে। ওরাও সেম বললো যে একে নিয়ে যাওয়া যাবে না, এই তোরা সর ওকে গুলি করবো। বলতেছে না ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায় ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট রুপুর জোর, একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিলাম এগুলো তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়, তো আর বলছ আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটাই। ওই সৈনিকটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে স্যার আমি আপনাকে চিনি কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে। আমি প্রথমে বি ওর কথা বিশ্বাস করতেছিলাম না, আমি তো ওকে চিনতে পারছিলাম না যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনো চাকরিও করে নাই,
পার্সেন্ট ছিল ওই আরপি ছিল রেজিমেন্টাল পুলিশ, তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তার কোনো পরিচয় নেই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও, বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা আমি একে ব্যবস্থা করতেছি, বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়ানের সিওর অফিস, ওর ভিতরে ঢুকে বলল চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডিএনডি তৈরির অফিস ছিল নিস্তালায়, ডান দিদি যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই ওদের ডেড বডি সব ওখান থেকে নামিয়েছে, সব ব্লাডগুলো তখন শুকায় নেই, কাঁচা ব্লাড, ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো ওদের উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়, এর আগের ডেড বডিগুলো বের করে ফেলছে এখন বোধহয় আমাকে মারবে, তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে তার উঠছে না কেন উঠে আসেন, তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকাই দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে, তার মানে ওখানেই কোনো অফিসার ছিল তাকে মারছে। মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল, ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি, ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো স্যার আপনি ছাদে চলে যান, তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল বলে আমরা ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল, টয়লেটে প্রথমে ঢুকতে একটা মেশিন ছিল, মেশিনের পরেই টয়লেট বললো, ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে চল ও চলে গেল, তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন, আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার বেঁচে থাকলে দেখাবো। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, ও র্যাং ট্যাং কিছু বললো না, শুধু বললো যে নজরুল বলে। আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম, টয়লেট খুলে ভেতরে ঢুকে দেখি টয়লেটের মধ্যে ডিএনডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএনডি তহিদ আপনারা যা কথা শুনেছেন যে এটার সাথে জড়িত রে, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন, বলে স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে। তার মানে তুমি কি দরবার হলে ছিল না, ও বললো না স্যার আমি দরবার হলে ছিলাম না, তুমি কই ছিলাম, তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজ, ও আমাদের আবার মেসের মেস সেক্রেটারি ছিল, তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম। আর ওই সময় আমি ওকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কীভাবে আসলে, এটা কিন্তু তখন আর ওকে আমি ওই ইয়ের মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই। তো ও বললো যে আমি ওকে যে সময় দরবার কি হয়েছে তুমি জানো, ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম, আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না, বললো না স্যার আমি তো পালাই এখানে লুকাই আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না ছোটো কারণ। এর মধ্যে দেখলাম যে দুইটা কি আড়াইটার দিকে দেখলাম কে যেন আসতেছে, ওর মধ্যে ও আর বললো স্যার দুজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন, ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসবো। তো দেখলাম কিছু নাই, কে যেন আসতেছে, ও বের হয়ে গেল। দেখলাম ওদের দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, বাট কী কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে ওই কর্নেল জামান আছে, আমাকে মারে নাই কেন, এই নিয়ে বোধহয় বোধহয় কিছু হচ্ছে, আমি যখন বুঝছি আর কি। তা আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি, এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল, আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল।
ও আমাকে এসে সেলুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। তা আমি ঈশ্বর কোথায় যাচ্ছ? বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও, ওই তৈরিকে আমার সাথে রেখে থাকবে না, তৈরি যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বলে না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না, আমি দেখলাম সে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তৈরি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া করেন, ইনাল্লাহ মা সাবিরিন আর ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন, এটা পড়তে থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। এই বলে কিন্তু তৈরিদার হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসেনি, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এরকম তো অনেক ঘটনা আছে, আমি ছোট করে শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনব, কালো করে গোলাকার মুখ, বাট আমি অনেক খুঁজছি বিডিয়ারে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম, যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন, যে আমি কি করতে হবে, বললো যে আপনি দৌড়ে দাঁড়ে দাঁড়ে করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেন, এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামার পরে আমি যখন রাস্তার কাছে আসছি, তখন দেখি যে হলো সব সৈনিক ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে, আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় এসে যে এই সব এখনো মরে নাই কেন, সবার একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। যাক, এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই, দেখি আমার যে একজন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ, ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানুষ না বা কিছু কিচ্ছু বলছে। যাক, এটা বলে আল্লাহরই রহমত, হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বলবে যে এই স্যার কেউ ধরে মারবি না, কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটা গাড়ি নিয়ে চল, কিছু তো নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমার ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আমার কে যেন বললে স্যার গাড়িতে তোল, বলে আমার ঘোরালো, আমার গাড়িটা ছিল না, সারা অনেক পাথর পড়ছে, সারাকে লাগতে নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো, আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কটা গাড়ি নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললাম কটা গাড়ি নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এরা তো কথা শুনছে না। দিয়ে স্যার ওরা এরপর দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো, আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে। আমার সামনে যে সে এরা দাঁড়াই দিয়ে বললো যে স্যারকে কেউ মারবি না, বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ওই আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে আমাকে ওই
কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়াটাগাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, ওখান দিয়ে আমার নিয়ে যেতে, এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলের নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বলে, স্যার খুব বেশি লাগছে, আমি তখন মাথা আমার ঘুরছে, আমাকে বললো স্যার যেতে পারবেন আপনি কোয়াটারগার্ড? তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কোয়াটারগার্ডে গেলাম। কোয়াটারগার্ডে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়াটারগার্ডে ঢোকালো। ওই কোয়াটারগার্ডে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবি ওই এলআই ভাবি ছিল আর অনেকে ওই কোয়াটারগার্ডের মধ্যে ভর্তি সবাই ছিল। তো আমাকে কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল, আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করছিল যে আমার আব্বা কে, আমি কিন্তু বলতে পারি নাই তাদেরকে আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি কিছুই বলি নাই। আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষে বিকালে চারটা সাড়ে চারটার দিকে ওই এর মধ্যে আমি এলাই ভাবি সহ আরো অনেককে যারা বলছে বলছেন আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাই নাই। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা অনেক ঘটনা আছে।